আলোকিত মানুষদের স্বপ্ন নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার প্রধান অনুষ্ঠানটি হয়ে ওঠে আলো ফোয়ারা এবছর ঢাকা মহানগরীর নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয় দেশবরণ্য শিক্ষাবিদ এবং সাহিত্যিকরা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন আমি প্রযুক্তি ব্যবহার করব কিন্তু প্রযুক্তিকে আমাকে ব্যবহার করতে দিব না। সব সময় ভালো কথা বলবে সুন্দর কথা বলবে গুছিয়ে বলবে মানুষ যাতে আনন্দ পায় সকলের যাতে উপকার হয় মঙ্গল হয় সেই কথা বলবে তাহলে তুমি কিছুটা আলোকিত মানুষ হবে পুরস্কার হাতে পেয়ে জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের চোখে মুখে ছিল প্রাপ্তির আনন্দ আর গুরুজনদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা যখন আমরা পুরস্কারটা পাই অনেক লেখক থাকে যাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাদের দেখতে পারি মানে এটা খুবই ভালো একটা অভিজ্ঞতা অনেক বই পড়তে পারি তারপর জাফর ইকবাল স্যার আনিসুল হক স্যারের মূল্যবান বক্তব্য আমাদেরকে অনেক কিছু শেখায় আমরা চাই প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান যেন আরো হয় মননশীল সমাজ নির্মাণে বই পড়ার বিকল্প নেই তাই অভিভাবকদের প্রত্যাশা এ কর্মসূচি চলমান থাকবে মাহমুদ রাসেল চ্যানেলাই ঢাকা